প্রধানমন্ত্রী ভারত সফর করলেই বিক্রি হয়ে যায় দেশ চীন বা অন্য কোথাও দেশ সফর গেলে আসে না এ বক্তব্য এর কারণ কি আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা বলছেন অভ্যন্তরীণ রাজনৈতিক দ্বন্দ্বই এর মূল কারণ জুনের প্রথমার্ধে দিল্লি সফরে যান প্রধানমন্ত্রী দেশে ফেরার পরই বিএনপি নেতারা বরাবরের মতো বলতে শুরু করেন দেশের স্বার্থ ভারতের কাছে বিকিয়ে দিয়ে এসেছে সরকার গত সপ্তাহে চীন সফরে একুশটি সমঝোতা স্মারক সই হলেও চীনের কাছে দেশ বিক্রি হয়েছে এমন সমালোচনা করেননি দলটির কোন নেতারা বলেছেন তো তো উজাড় করে দিয়ে তো উনি পাচ্ছেন ঢালাইয়ের দৃঢ়তা নির্মাণে নিশ্চয়তা প্রিমিয়ার সিমেন্ট ঢালাইয়ের রাজা কেন ভারত গেলেই দেশ বিক্রির আওয়াজ ওঠে আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা বলছেন অভ্যন্তরীণ দ্বন্দ্বের রাজনীতি এর মূল কারণ আমরা যখনই ভারতে যাই তখন বিশেষ করে দুটো দল পরস্পরের সাথে যাই একটা মানে ওই ভারত চীনের মতোই একটা সংঘাতময় সম্পর্ক আওয়ামী লীগ এবং বিএনপির মধ্যে আমাদের রাজনীতিতে সেখানে প্রতিপক্ষকে ঘায়ল করার একটা তো টেন্ডেন্সি থাকে ভারতকে কিছু একটা দেওয়া হলো সেটা আমি মনে করি না যে দেশ বিক্রি হয়ে যাচ্ছে কিন্তু যখন এর বিনিময়ে কিছুই পাওয়া যায় না তখন মানুষের এই অনুভূতিটা সৃষ্টি হয় তবে কখনো কখনো কোন দেশ বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতে নাক গলানোর কারণেও এ ধরনের বক্তব্য আসে বলে মনে করেন তারা ভারতের সাথে বলাটা খুব সহজ কারণ ভারতের সাথে আমাদের অন্য ধরনের সম্পর্ক চীনের সাথে ওই ধরনের আমাদের এখনো সম্পর্ক হয়নি যেহেতু তারা বড় আকারে আমাদের যে ডোমেস্টিক পলিটিক্সের মধ্যে অতখানি জড়িতে জড়িত হন না বা জড়িত হতে চান না তো সেই জায়গায় ইশরাদ জাহান উর্মি ডিবিসি নিউজ ঢাকা